এখন বাজে 9টা। তো আমরা এখন যাচ্ছি আগরতলা, আমার মেয়ের একটু দাঁতের প্রবলেম হয়েছে, তো ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। তো এখন লেট হয়ে যাচ্ছে, আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তো চলো আজকে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আমরা রওনা হয়ে গেলাম, অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে একটু মুডটা ফ্রেশ ফ্রেশ লাগছে। জানি বাধ্য হয়ে বেরোতে হচ্ছে, মেয়ের হঠাৎ করে দাঁতে একটু প্রবলেম দেখা দিয়েছে, তাই ডক্টরের কাছে যাচ্ছি। তো সাবধানে থাকতে হবে জানি, তবুও এতদিন পর বাড়ি থেকে বেরিয়ে বাইরের পরিবেশটা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে, আর তোমাদেরকেও দেখাতে পেরে সেটা আরও ভালো লাগছে। দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আমার তো মনটা ভরেই গেল। গ্রামের পরিবেশ একদম, দুই দিকে দেখো শুধু রাবার বাগান। এখন যাচ্ছি আমরা ভাইগড়া এসএসবি ক্যাম্পের কালী মন্দিরটা সামনে দিয়ে, এই দেখো মন্দিরটা। আর এই দিকে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, এই গাড়িগুলো হচ্ছে ধান নিতে এসেছে গাড়িগুলো। আমাদের ত্রিপুরা সরকার এখানকার কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় করছেন, আর এই ধান থেকেই চাল করে আমাদের ত্রিপুরার রেশনে দেওয়া হবে, তো এই জন্যই গাড়িগুলো এখানে এসে দাঁড়িয়েছে ধান নেওয়ার জন্য। তো এইদিকে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, একদম সোজা, আর আকাশটা যেন রাস্তার ওই পারে নেমে গেছে। তো এখানে আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছি, আর বাতাসে আমাদের একদম নাজেহাল অবস্থা করে দিল। তো এখন যাচ্ছি আমরা মাতাবাড়ির সামনে দিয়ে, মাতাবাড়িতে উঠার সিঁড়িগুলো দেখো কি সুন্দর লাগছে, অনেকগুলো ফুল গাছ, খুবই ভালো লাগছে দেখতে। তো এখানে আকাশটা খুবই সুন্দর, গাছপালাগুলো খুবই সুন্দর লাগছে, যেহেতু এখন গাড়িগুলো কম চলে, দূষণটা কম, তো গাছপালাগুলো যেন প্রকৃতি যেন তার আগের প্রাণটা সেই ফিরে পেল। খুবই সতেজ হয়ে আছে, আর এখন তো বৃষ্টির দিন, তো বৃষ্টিতে জল পেয়ে আরও গাছগুলো সতেজ হয়ে উঠেছে। আর এখানে কাজ চলছে, লোকজন কাজ করছে। আর এই যে দেখো আমাদের মেয়ে এবার বাবার কোলে বসেছে, তো এটা হচ্ছে আমার প্রতিদেব। তো দেখো আমার মেয়ে চুল বেঁধেছে, ওর চুল লম্বা করার খুব শখ, তো চুল এখন কাটবে না, এতটুকু লম্বা হয়েছে চুলগুলো। তো আমার হাজবেন্ড তোমাদেরকে হাই বলছে। বাবার কোলে মেয়ে খুবই আনন্দে আর ঘুমিয়ে পড়ল দেখো। তো এখন যাচ্ছি আমরা ইউনিভার্সিটির সামনে দিয়ে, ত্রিপুরা ইউনিভার্সিটি, এটা এখান থেকে শুরু হয়েছে, অনেকটা বড় এরিয়া। তো সাইডে দিয়ে বাউন্ডারিতে অনেক গাছ লাগিয়েছে, গাছগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে মেন গেট ত্রিপুরা ইউনিভার্সিটি, দেখো কি সুন্দর লাগছে। তো এই যে এখানটায় গিয়ে শেষ হলো, এই যে আমার পিছনে একটা গরু দেখতে পাচ্ছ, এই গরুটাকে দেখে আমার মেয়ে ভয় পেয়ে গেছে, দেখো ওর ভয়ে মুখটা কিরকম হয়েছে দেখো, এই যে কান্না শুরু করে দিয়েছে গরুটাকে দেখে। এখন 3টা বাজে, আর এখন আমরা এসে একটা জায়গাতে দাঁড়িয়েছি, রবীন্দ্রনাথ ট্যাগোর মহাবিদ্যালয়। তো এটার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা 11:30টার সময় ডক্টরের কাছে গিয়ে পৌঁছেছি, কিন্তু অনেকক্ষণ লেগেছে ওখান থেকে বেরিয়ে আসতে, তো ওখানে তো ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই, তাই করতে পারিনি। তো এখন এসেছি, এখানে এসে একটু দাঁড়িয়েছি। ওই যে দেখো আমাদের গাড়িটা, ওই যে আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে একটু ছায়া আছে, আজকে তো প্রচণ্ড গরম, তো এখানে একটু ছায়া আছে ভালো লাগছে, তাই একটু দাঁড়িয়েছি। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, বাড়ি থেকে খাওয়া নিয়ে এসেছি, রুটি আর আলু ভাজি করে নিয়ে এসেছিলাম, কারণ বাইরে তো খাওয়ার মতো পরিস্থিতি নেই, তাই সব কিছু প্রোটেকশন নিয়ে এসেছি, মাস্ক তো আছেই, তারপরে ব্যাগে করে স্যানিটাইজারও নিয়ে আসলাম, তো খাবারও নিয়ে আসলাম, যেন যুদ্ধ করতে এসেছি, এখন যুদ্ধ করে আবার চলে যাচ্ছি বাড়ি। তো এখানে দাঁড়িয়েছি, দেখো কি সুন্দর একটা চা বাগান, যেন দার্জিলিং এসেছি। তো দেখাচ্ছি তোমাদের, দাঁড়ো
যে দেখো কি সুন্দর চা বাগান, কত বড়, অনেক বড় চা বাগান। এখানে অনেক বড় বড় গাছও আছে। এই এখানে দাঁড়িয়ে বেশ আরামই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আমরা রওনা হব, তো দেখি আসার সময় তো তোমাদের মাতার বাড়িটা একটু সামনের দিক দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, তো ওইটা এখন যাওয়ার সময় দেখি ঢুকতে পারি কি না, যদি পারি ঢুকবো তোমাদেরকেও দেখাবো। আমার মেয়েও খুব বায়না করছে মাতার বাড়িতে যাবে, তো চলো। তো এখন আমরা যাচ্ছি ওভার ব্রিজের উপর দিয়ে, যেন মনে হচ্ছে প্লেনে করে যাচ্ছি আকাশের উপর দিয়ে। তো এই যে দেখো বাড়িঘরগুলো, বিল্ডিংগুলো যেন রাস্তার সমান সমান হয়ে গেল, আর কত লম্বা দেখো শেষ হচ্ছে না। প্রায় 2-2.5 মিনিট ধরে আমরা এই ওভার ব্রিজের উপর দিয়েই চললাম। তো দুদিকে অনেকগুলো বিল্ডিং আর গাছ, গাছের মাথা আর ব্রিজের একদম প্রায় সমান সমান হয়ে গেল। ব্রিজটা যেন গাছের মাথা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আজকে আমি প্রথমবার এই ব্রিজের উপর দিয়ে চললাম। আর এই যে দেখো সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, হিমালয়া হোটেল। এই যে এই হোটেলটা, এটা হিমালয়া হোটেল। তো এবার আমাদের ওভার ব্রিজ পেরিয়ে গেলাম আমরা, এই যে রাস্তায় উঠলাম। এখন যাচ্ছি আমরা সিপাহীজলা জোরে সামনে দিয়ে, সিপাহীজলা চিড়িয়াখানা, এই যে এদিক দিয়ে গেট, এদিক দিয়ে ঢুকতে হয়। তো আমরা এবার জানুয়ারি মাসে গিয়েছিলাম, আর যদি কখনো যাই তোমাদের অবশ্যই দেখাবো। তো এখন যাচ্ছি আমরা মাতা বাড়িতে। তো এখন আমরা মাতা বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে মাতা বাড়ির পুকুর। তো এখানে অনেক মাছ কাছিম এগুলো থাকে, তো এগুলো ঘাটে এসেছে খাবার খাওয়ার জন্য। সবাই খাওয়ার দেয় ওদের, তো ওরা ঘাটে এসে খাবারগুলো খায়। তো আমরাও নিয়েছি এক বাটি খাওয়ার, এখানে খাবারের দোকান বসে, তো ওখান থেকে 10 টাকা করে এক বাটি খাওয়ার, মুড়ি আর বিস্কুট থাকে। তো ওইগুলো দিচ্ছি, আমার মেয়ে দিচ্ছে, ও মাছকে খাওয়ার দিতে খুবই ভালো পায়। তো ও সববার এসেই প্রথমে আগে মাছকে খাওয়ার দেয়, তারপরে মন্দিরে উঠে। তো মন্দিরটা ওর ভীষণ একটা প্রিয় জায়গা, তো ওখানেও ঘোরাফেরা করে খুবই প্রফুল্ল মনে। তো এইবার খুবই দুর্ভাগ্য যে আমাদের ওখানে উঠতে পারছি না মন্দিরের উপরে। তো এখানে হয়তো করোনার জন্য একটা নতুন নিয়ম চালু হয়েছে, বাচ্চাদের উঠানো যাবে না। মন্দিরও কালকের থেকেই চালু হয়েছে, এর আগে পুরোপুরি বন্ধই ছিল, তো কালকের থেকে চালু হয়েছে, কিন্তু এখনও বাচ্চাদের উঠতে দেওয়া হচ্ছে না, তাই ওকে নিয়ে যেতে পারলাম না। তো আমিও আর গেলাম না, তো আমার বর গেছে, ও ভোগ দিতে গেছে। তো যেহেতু এসেছি, মাকে একটু ভোগ না দিলে ভালো লাগছে না, তো এই জন্য ও গেছে ভোগ দিতে। তো আমরা এখানে এই ফাঁকে এসেছি মাছগুলো দেখতে। তো এই যে দেখো কত বড় পুকুরটা, কি সুন্দর লাগছে। আমরা তো মাতার বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম, আর গরমে তো বেহাল অবস্থা, বুঝতেই পারছো চেহারার কি অবস্থা হলো। মন্দিরের উপরে বাচ্চাদের নিয়ে উঠা যাবে না, তো ওকে তো উঠাতেই পারেনি, ওর জন্য এসেছিলাম। ওই কান্নাকাটি করছিল মাতার বাড়িতে যাবে, তো ওকে উঠাতে পারলাম না। ও তখন শুনেই অনেক কান্না করেছে যে উঠতে পারবে না, তো
উঠিনি, আমরা জাস্ট পুকুরে গিয়ে মাছকে খাবার টাবার দিয়ে, তোমরা তো দেখেইছ, তো উঠে চলে এসেছি। মন্দিরে নাকি বাচ্চাদের নিয়ে তো উঠাই যাবে না, তো আবার ক্যামেরাও করা যাবে না। তোমাদেরকে মন্দিরটা দেখাতে পারলাম না, এখন এখানে কি জায়গা জানি, আমি নামটা জানি না, এখানে এসে দাঁড়িয়েছি। তো এখানে ডাব বিক্রি হচ্ছে, তো এখন আমার হাজব্যান্ড গেছে ডাব কিনতে, আমরা এখন ডাব খাবো। এই গরমের মধ্যে ডাবটা বেশ ভালোই লাগবে খেতে, প্রচণ্ড গরম পড়ছে আজকে। আজকে একটা দারুণ হাস্যকর ব্যাপার হয়েছে, সেটা হলো এই যে মাস্কটা আমি সারাক্ষণ এইভাবে রেখে দিই, তারপর যদি রাস্তায় কোথাও পুলিশ দেখি তাড়াতাড়ি এটাকে উঠিয়ে এইভাবে দিয়ে রাখি, আবার পুলিশ চলে গেলো আবার এটাকে নামিয়ে রাখি। আমার একদম সহ্য হয় না, যেমন যেন আমি দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাবো, এরকম অবস্থা হয়ে যায় আমার মাস্কটা দিলে। তো আমি সারা রাস্তা এটাই করে যাচ্ছি, আর আমার হাজব্যান্ড পুলিশ দেখলে বলে পুলিশ পুলিশ, তো আমি আবার তাড়াতাড়ি এটাকে উঠিয়ে দিই, আর আমার মেয়ে হাসে বসে বসে। হ্যাঁ, ও আমাকে বলে, ও আমাকে বলে মা পুলিশ পুলিশ মাস্ক দাও, কি অবস্থা ভাবো। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন কি আনন্দ লাগছিল যে অনেকদিন পরে বাড়ি থেকে বেরিয়েছি, তো দরকার বশতই বেরিয়েছি, তবুও ভাবছি যে আচ্ছা একটু বেরিয়েছি, বাইরের পরিবেশটা একটু ভালোভাবে এনজয় করব। কিন্তু এই গরমের জন্য সেটা আর হলো না, তবু যাই করেছি, এতদিন পরে মোটামুটি ভালোই হয়েছে। তো এটা দিয়ে বাকি দু মাস কাটিয়ে নিতে পারবো, প্রচণ্ড গরম আজকে, চেহারার কী হাল হয়েছে দেখো, বুঝতেই পারছো। যে দেখো ওর জন্য খেলনা কিনেছে, তো ওগুলো দেখাচ্ছে ওর, আমার হাজব্যান্ড উঠেছিল মন্দিরের উপরে ওই যে ভোগ দেওয়ার জন্য, এগুলো কিনেছে ওর জন্য, এখানে সব অ্যানিমেলস আছে আর কি, তো এগুলো কিনেছে। এই যে দেখো আমাদের ডাব চলে এসছে, আমি মনের শান্তিতে ডাব খাচ্ছি। সেই যে ডাব খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বললাম, ভিডিও করলাম, এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ডাবটা খেয়ে আমি এতটাই শান্তি পেয়েছিলাম এই গরমের মধ্যে যে আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। ওই দেখো আমার মেয়ে উঁকি মারছে পিছন থেকে, ও টিভি দেখছে বসে বসে, ওর এখনও ঘুম পায়নি, ও যাওয়ার সময় একবার ঘুমিয়েছে গাড়ির মধ্যে, আসার সময় আবার ঘুমিয়েছে, তো ওর এখন আর ঘুম পাচ্ছে না। তো আর আমি ভীষণ টায়ার্ড, সারাদিনের এই গরম জার্নিতে খুবই টায়ার্ড হয়ে গেছি, বুঝতেই পারছ চেহারা দেখে কী অবস্থা, কী হাল আমার। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা শেয়ার করছি তোমাদের সাথে, যে তো আমার মেয়েকে যখন ডাক্তার দেখাতে নিয়ে গেছি, তো আমার হাজব্যান্ড বলছে যে আমরাও দেখিনি একসাথে, তো আমার কোনো প্রবলেম ছিল না দাঁতে, তো তবুও বলছে যে একটু দেখিয়ে নাও, চেক করে নাও ঠিক আছে কি না। তো চেক করাতে গিয়েই ধরা পড়লো যে আমার দাঁতে নাকি ক্যাভিটিস শুরু হয়েছে মাত্র। ডক্টর বলছেন যে এই জায়গাটা প্রথম থেকে যদি ঠিক করে দেওয়া হয় তাহলে অনেকদিন ভালো থাকবে, তো বলছে যে ওইটা ফিলিং করতে হবে, তো আমার মেয়েরও ফিলিং করতে হবে, ওরও একটা দাঁতে ছোট্ট একটা গর্ত হয়ে গেছে, ওই জায়গাটা ফিলিং করতে হবে, আর আমার বরেরও আছে অনেক রকম সমস্যা, তো আরেকদিন যেতে হবে বলছে। আমি এখনই ভেবে আমার ভয় করছে যে আজকে যে কষ্টটা পেলাম রোদে গরমে, ওইটা আবার আরেকদিনও করতে হবে, তো কিছু করার নেই, যেতে তো হবে। তো আমার খুবই ইচ্ছে ছিল যে আজকে মাতাবাড়িটা তোমাদের একটু দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত দেখাতে পারলাম না। যারা ত্রিপুরার বন্ধুরা আছো তারা তো অবশ্যই দেখেছ হয়তো মাতাবাড়িটা, কিন্তু যারা আমার বাইরের বন্ধুরা আছো, ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা আছো, তারা তো আর হয়তো সবাই আসোনি কোনোদিন ত্রিপুরাতে, দেখোনি ত্রিপুরেশ্বরী মাতাবাড়িটা, খুবই সুন্দর, আমার তো খুবই প্রিয় জায়গা, আমার মেয়েরও তাই, খুবই প্রিয় জায়গা, কদিন পর পরই ওখানে যেতে চায় ও। তো আজকে গেলাম কিন্তু মন্দিরের উপরে আর উঠতে পারলাম না, তো তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো আমি আশা রাখছি যে কোনো না কোনো একদিন আমি তোমাদেরকে মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরটা তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো কখন পারবো তো জানি না, কিন্তু যখন পারি অবশ্যই তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাইছি না, তো তোমাদের কেমন লেগেছে আমার আজকের সারাদিনের এই ব্লগটা, ঘোরাফেরার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলবে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে।
আর লাইক করলে কি হয় জানো, আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় একটা লাইক পেলে। তো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের জন্য এটুকুই, আজকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আবার পরের ভিডিওতে দেখা হবে।